আমাদের আমরা তো সবাই জানি যে বাংলাদেশে অনেক রকমের পজিটিভ জিনিসও আছে, আবার অনেক রকমের নেগেটিভ জিনিসও আছে, স্পেশালি ওয়েন ইট কামস টু ইউনো অ্যাটিটিউড টুয়ার্ডস অন্টারপ্রেনারশিপ, টুয়ার্ডস স্টার্ট আপ। আমাদের দেশের ওভারঅল পারসেপশনটা ইজ নট ভেরি পজিটিভ। তো এই কারণে যেটা হয় যে লট অফ পিপল হু ওয়ান্ট টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, দে বিকাম অ্যান অন্টারপ্রেনার, দে টেন্ড টু বিকাম ডিসকারেজড যে আলটিমেটলি হয়তো আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না, আমার আমার আশপাশের লোকজন, আমার চাচা বলতেছে এই কী করতেছিস, যা গিয়ে ব্যাংকে জব কর, এই টাইপের জিনিসপত্র মানুষের হয়। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু কথা বলা দরকার, এটা নিয়ে সব দুই পক্ষেরই আসলে কোনো এক্সট্রিমই যে ভালো না, এই এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে শুধু যে চাকরিই করতে হবে এটাই একমাত্র ভালো জিনিস, এটাও যেরকম ঠিক না। আবার অন্টারপ্রেনার না হতে পারলে একেবারে আমার লাইফ শেষ, আমি আর হিরো হইতে পারলাম না, হ্যাঁ হিরো আলম হইতে পারলাম না, এটাও এটাও আবার মানে খুব পজিটিভ কোনো ব্যাপার না। সো আমাদের মনে হয় যে ওভারঅল টাইম আসছে যে আমাদের একটা মিডল গ্রাউন্ডে আসা দরকার, যে আমরা আমরা আসলে অন্টারপ্রেনার কারা হব, কতদিন ধরে আমরা চেষ্টা করব, আমরা চাই ফেইল করে হলেও আপনি সাকসেসফুল হন, বাট সেটারও তো একটা লিমিট আছে, আপনি কয়বার ফেইল করবেন, আপনি কতদিন এটা এটার সাথে লেগে থাকবেন। সো এই জায়গাটাতেই আমি একটু অ্যাড্রেস করতে চাই। সো প্রথম পয়েন্টটা হলো যে লিভিং ইট অর মানে অল টুগেদার ওয়ে টু আর্লি, মানে তা আমরা আমরা ভালো একটা আমরা শুরু করলাম একটা ভালো আইডিয়া নিয়ে, শুরু করার পরে আমার 3 মাস ভালো চললো না, 6 মাস ভালো চললো না, 1 বছর ভালো চললো না, আমি মনে করলাম না হ্যাঁ এটা বোধহয় আমাকে দেওয়া হবে না, সো আমি কী করলাম, আমি ছেড়ে দিলাম আমি বিজনেসটা, আর আর ট্রাই করলাম না। সো এইটা হচ্ছে ইউনো মেবি ইটস ইউ আর লিভিং ইট ওয়ে টু আর্লি। আমরা সবাই KFC-র নাম জানি, KFC কর্নেল স্যান্ডার্স এটা মানে পপুলারলি অ্যানেকডোটাল এভিডেন্স বলে যে হি ওয়েন্ট টু 57 রেস্টুরেন্ট ওনার্স উইথ হিজ নিউ রেসিপি অ্যান্ড অল অফ দিজ 57 রেস্টুরেন্ট ওনার্স টার্ন হিম ডাউন, যে হি ইনভেন্টেড দিস নিউ রেসিপি ফর ফ্রাইং চিকেন, কুকিং চিকেন, দেন হি মানে 58 দ্য গাই মানে দ্য 58th গাই হি অ্যাকসেপ্টেড হিজ রেসিপি, এবং সেটার আউটপুট দেখেন আজকে KFC হাউ মানে হাউ বিগ আ গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ ইট ইজ টুডে। সো এখন কথা হচ্ছে উনি যদি 56 নম্বরটা 57 নম্বরটাতে গিয়েও থেমে যেতেন এবং 58 নম্বরের কাছে না যেতেন, তাহলে কিন্তু ওনার এই বিজনেসটাই অলটুগেদার দাঁড়াতো না। সো এই জায়গাটা এখন কথা হলো যে তার তার মানে কি, আমি কি সারা জীবন ধরে এটাই চেষ্টা করে যাব, আমি কি ইউনো আর কোনো কিছু করবো না, আমার আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, ব্যাপারটা এতটাও এক্সট্রিম না। আবার ব্যাপারটা এরকমও না যে আমি জাস্ট 1 বছর চালাইছি, আমি 6 মাস চালাইছি, আমি আর ফার্দার ট্রাই করবো না। তো আমাদের মনে হয় যে এরকম একটা জায়গায় আসা উচিত, একটা মিডল পয়েন্টে আসা উচিত, যে আমি কতদিন ধরে চেষ্টা করে দেখবো, মিনিমাম একটা থ্রেশহোল্ড আমার আমাদের জানা উচিত, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে যে আপনি অ্যাটলিস্ট বাংলাদেশের মতন কান্ট্রিতে যদি আপনি 2 থেকে 3 বছর সময় না দেন, তাহলে একটা বিজনেস আসলে কতটুকু ভালোর দিকে যাবে বা যাচ্ছে, বা এটা এই প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কতটুকু ডিমান্ড আছে, এটা বোঝাটা আসলে খুব টাফ ব্যাপার। তো এখন আবার তার মানে এই না যে আপনি একেবারে কি বলা যায় মানে আপনি একদম 3 বছর 4 বছর 5 বছর ধরে লেগেই আছেন, আপনার কিছু আপনার বিজনেসটা মানে টেক অফ করছে না, ব্যাপারটা যেন এরকমটাও না হয়। সো আমাদের যেটা করা দরকার, যে সেটা হচ্ছে আমাদের চোখ নাক কান খোলা রাখা দরকার, যে আমি যেই ব্যবসাটা করার চেষ্টা করছি, যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, 1 নম্বর এটা কি আদৌ এই প্রবলেমটা কি মানুষ চায় কিনা সলভ, অ্যান্ড 2 নম্বর এটা কি আদৌ অনেক মানুষ চায় কিনা এটা সলভ। সো এই যে মানে প্রফিটেবল আপনার বিজনেসটা হচ্ছে কি হচ্ছে না, এটা যদি আপনি একটু কনসিয়াসলি ট্র্যাক করা স্টার্ট করেন, ইউ টক টু ইউর কাস্টমার্স, ইউ টক টু ইনভেস্টার্স, ইউ টক টু প্রবাবলি আদার স্টেক হোল্ডার্স, যে আমি যে এই বিজনেসটা করছি এটাকে আদৌ আসলে সাকসেসফুল হবে কিনা, এটা একটু ট্র্যাক যদি আমরা আগে থেকে করি, তাহলে আমার মনে হয় যে আমরা টু আর্লিও ছেড়ে দিতে দিব না, আবার মানে একেবারে এটার পিছনেই জীবন শেষ করে দিব ব্যাপারটা এরকমটাও না। কারণ আমাদেরকে বাংলাদেশের কনটেক্সটে যদি অন্টারপ্রেনার হতে হয়, বাংলাদেশের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডও আমাদেরকে মাথায় রাখাটা জরুরি। এ কারণেই আমি সবসময় বলি যে 3 বছরের মধ্যে বা 2 থেকে 3 বছর টাইম ফ্রেমের মধ্যে যদি এইরকম একটা টাইমে যদি আপনার বিজনেসটা টেক অফ না করে, তাহলে আমার মনে হয় ইটস বেটার টু মুভ অন অ্যান্ড স্টার্ট ট্রাইং টু ডু মানে ডু আদার থিংস, মেবি মেবি ইউর আদার সাম আদার বিজনেস, মেবি জব। দেখেন জব করাটা
খারাপ কোনো ব্যাপার না। মানে গ্লোবালি এমন একটা ট্রেন্ড চলে আসছে, মনে হয় যে এন্টারপ্রেনাররাই খালি হিরো আর যারা জব করে এরা মনে হয় জিরো। এই কথাটা এক্সট্রিমলি ভুল একটা কথা, এইরকম একটা পারসেপশন আমাদের মধ্যে চলে আসছে। আমাদের উচিত যে মানে আমরা যারা এন্টারপ্রেনার হব তারা এন্টারপ্রেনার হব, যারা জব করতে চাই তারা জব করব। সবাই যদি আমরা এন্টারপ্রেনার হয়ে যাই তাহলে মানে ওই ওই এন্টারপ্রাইজগুলি চালাবে কারা, ওই বিজনেসগুলিকে রান করবে কারা? উই নিড গুড এক্সিকিউটিভস ফর দ্যাট, উই নিড গুড ম্যানেজার্স ফর দ্যাট, অ্যান্ড ফর দ্যাট উই নিড টু বি শিওর যে আমরা কী হতে চাই। এবং আমরা যখন শিওর হব যে আমরা কী হতে চাই, তখন আমাদেরকে এটাও শিওর হতে হবে যে আমাদের বিজনেসটা আদৌ লঙ্গার টার্মে সাস্টেনেবল হচ্ছে নাকি হচ্ছে না। আমরা খুব তাড়াতাড়ি বিজনেসটা ছেড়ে দিব না, আবার আমরা অনেক ইউনো দেরি করে 3 বছর 4 বছর 5 বছর ওই একই ফেইল্ড প্রজেক্ট নিয়ে আটকে থাকবো।